অমর সিনেমার দ্বিতীয় টিজার মুক্তি পাওয়ার পর দর্শক আমি মনে করি সিনেমার থেকে অনেক দর্শক পিছিয়ে গেল। কারণ প্রথম যে টিজারটি মুক্তি পায় সেই টিজারের ভিতরে অল্প সময়ে অনেকগুলো প্লট দেখানো হয়, পরিবর্তন করা হয়, কয়েক সেকেন্ড পর দর্শকরা একটা আকর্ষণ পেয়ে যায় যে দুর্দান্ত একটা সিনেমার অপেক্ষায় দর্শকরা ছিল। কিন্তু দ্বিতীয় টিজারটি মুক্তির পরে আমার মনে কিছু দর্শক পিছিয়ে গেছে, কারণ দ্বিতীয় টিজারের মধ্যে অনেকখানি গল্প প্রকাশ হয়ে গেছে এবং অভিনয় স্কেলগুলো কেমন কেমন যেন লাগছে। প্রথমে কথা বলি এই সিনেমায় একটি মার্ডারকে ঘিরে তৈরি হচ্ছে এই মেসেজ পরিচালক নিজে তার টিজারের মধ্যে বুঝিয়ে দিয়েছে। এরপরে যে ইন্টারেস্টিং বিষয়গুলো থাকে, যে একটি পরিবারে মার্ডার হয়েছে, সেই পরিবারের কর্মী, সেই পরিবারের সদস্যরা এই মার্ডারের সাথে যুক্ত, পুলিশ তদন্ত করতে আসছে, তদন্ত করতে এসে লাশ যেখানে পাওয়ার কথা সেখানে না পেয়ে হতাশ হয়ে যাচ্ছে, ওইখানে একটা দুর্দান্ত একটা মেসেজ থাকার কথা, এরকম একটা বিষয় আমরা বুঝে ফেলতেছি। এই বোঝাটা কিন্তু সিনেমা লাভারদের জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। তারা মনে করতেছে যে আমরা তো ঘটনা বুঝেই গেছি, তাহলে কোনো এক সময় সময় পেলে দেখবো। কিন্তু যে প্রথম টিজারের সময় যে ইন্টারেস্টটা ছিল সেই ইন্টারেস্টটা কিন্তু পরিচালক দ্বিতীয় টিজারের মধ্যে বেশি গল্প প্রকাশ করার ফলে কিন্তু কমে গেছে। এরপরে যে বিষয়টা বলি, এই ধরনের সিনেমা কিন্তু অনেক আছে যে দৃশ্যমান, আপনারা এই সিনেমাটা দেখেছি ইন্ডিয়ায়, যে একটা লাশকে খুঁজতেছে, তারা বলতেছে লাশটা এখানে আছে, সেখানে খুঁড়ে দেখে লাশ তো এখানে নেই, ইন্টারেস্টিং বিষয়ে দাঁড়াচ্ছে, এরকমই কিন্তু একটা বিষয় আসছে। শুধুমাত্র আমার মনে হয় যে এখানে একটা গল্প রয়েছে ভালোবাসার, কারণ শরীফুল রাজকে অনেক জায়গায় দেখা যাচ্ছে তিনি সমুদ্র পারেন, তার প্রেমিকার সাথে তিনি ঘোরাফেরা করছেন, ভালোবাসা প্রকাশ করছেন। তাই আমার মনে হয় যে ওই জায়গায় কিছু গল্প রয়েছে যে গল্পটা সামনে মার্ডারের সাথে যুক্ত হবে। কিন্তু একটা জিনিস পরিচালক স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে একটা পরিবার থেকে মিসিং সেই মানুষটাকে খোঁজা হচ্ছে এবং মার্ডারটি করেছে তারই বাসার বা তারই পরিবারের সদস্যরা, এমন একটা গল্প কাহিনী ওমরের। এত বড় একটা গল্প প্রকাশ করে দেওয়া আমার মনে হয় ঠিক হয়নি, তবে এটা পরিচালকই বলতে পারে। এর মধ্যে আসলে আরো কত কিছু তিনি লুকিয়ে রেখেছেন, যে জন্য তিনি এতখানি গল্প প্রকাশ করেও তিনি মনে করছেন সিনেমা দর্শকরা দেখতে যাবে। কিন্তু আমি মনে করি প্রথম টিজারে যেরকম একটা দর্শকের হুমড়ি খেয়েছিল, কিন্তু দ্বিতীয় টিজারে দর্শকরা অনেকটা গল্প বুঝে ফেলেছে, যা সিনেমা দেখার জন্য মানুষের একটু প্রমোশনটা কমে যেতে পারে। যাই হোক দর্শক, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, কারণ এই ধরনের সিনেমা আমি খুব পছন্দ করি, যেগুলোর মধ্যে একটা রহস্যময় বিষয় থাকে, সন্ধানী সন্ধানী ভাব থাকে, সেগুলো আমার ভালোই লাগে সিনেমা। তো ওভারঅল টিজারটি ভালোই ছিল, গল্পটা ভালো হতে চলেছে, কারণ বাংলাদেশে কিন্তু এই ধরনের গল্প কম রয়েছে, যদি হলিউড বলিউডে এরকম অনেক কম কাহিনী আমরা দেখতে পেয়েছি। তো দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, রিয়াকশন দিব, রিভিউ দিব, সেই পর্যন্ত ভালো থাকুন। আমি ওকে এতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরছে না কেন? ছোট ভাই, আমি তো জানি না, এখানে সবচেয়ে বেশি খেয়াল রাখতো সাপের মুখ থেকে বাঁচানোর জন্য। এখন তোর আমার সাপ বড় মিশা।